শনিবার নদিয়ার শান্তিপুর শহরে এক নম্বর ওয়ার্ডের দু নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় একটি বাড়িতে আগুন লেগে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দুটো নাগাদ আগুন লাগে ওই বাড়িটিতে। এলাকাবাসীদের অভিযোগ, পারিবারিক কলহের জেরেই আগুন লাগে। প্রথমে কৃষ্ণনগরে এবং পরে শান্তিপুরে দমকল বাহিনীকে খবর দিলে খবর পেয়ে তড়িঘড়ি আসেন দমকল বাহিনী। আগুন লাগার খবর আমরা কিন্তু ডাইরেক্ট আমাদের অফিস থেকে পাইনি, কৃষ্ণনগর থেকে আমাদেরকে কলটা করে, হ্যাঁ, তো এসে দেখলাম আগুন জ্বলছে, কিন্তু গাড়ি ঢোকা কোনো স্কোপ নেই ওখানে। ওদের পাইপ দিয়ে আমরা কাজ করেছি, হ্যাঁ, তাতে আগুন নেমে গেছে। মোটামুটি ঘন্টাখানেক কাজের ওয়ার্কিং আওয়ার টাইম ঘন্টাখানেক হবে। কতজনের টিম এসেছিলেন? আমরা এসেছি পাঁচজন, আর ইঞ্জিন একটাই, ইঞ্জিন একটাই, দুটো ঘর, 10x8 ফুট আন্দাজ, ইটের দেওয়াল, টালের ছাউনি, আলমারি একটি, আন্দাজ 8 ফুট, 2x4 পাল্লা, ফ্রিজ একটি 90 লিটারের, টিনের বাক্স, তার মধ্যে শাড়ি কাপড় এই সকল ছিল, চৌকি একটি 6x7 ফুট, স্ট্যান্ড ফ্যান একটি, আমার সিলিং ফ্যান একটি, এগুলি সব পুড়ে নষ্ট হয়ে গেছে। কি করে আগুন লেগেছে বুঝতে পারলেন কিছু? আগুন লাগা কোনো কারণ আমরা বুঝতে পারছি না, পারিবারিক অশান্তির ব্যাপারে ওরা নিজেরাই কিছু করে, এখন ওটা আমরা তো সঠিক বলতে পারবো না কি কারণে লেগেছিল। বাড়ির মালিক উৎপল কুণ্ডু প্রথমে পারিবারিক অশান্তির কথা স্বীকার না করলেও পরে তার স্ত্রীর বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ করেন। তিনি জানান, তার কিনে আনা গৃহ নির্মাণের সরঞ্জাম স্ত্রীর পছন্দ না হওয়ায় তিনি কেরোসিন ঢেলে বাড়িতে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ। আমি এখানে সাতখানা ইয়ে নিয়ে এসেছি, তোমার ওই যে ওখানে কি আছে ওইগুলো অ্যাঙ্গেল নিয়ে আসার পরে আমার বউ, ওনার পছন্দ হয়নি, আমি ঘরবাড়ি করবো, উনি সবসময় আমার ইয়ে করে, আমার অত্যাচার করে, ঠিক আছে, রাগের বসে কীটাশন দিলে আমার টোটাল 6 লাখ টাকা বাড়িঘর টোটাল পুড়িয়ে ফেলেছে। এবার এই দিকে কখন আপনি দেখেছেন সেটা খেয়াল করলেন কখন? আপনি তখন কোথায় ছিলেন? আমি বাড়ি আসার পরে, মানে বাড়ি আসার আগে আগুন ধরে গেছিল? না না না, তাহলে আপনি আসার পরে হয়েছে? আসার পরে অ্যাঙ্গেলগুলো নামিয়েছি, ওনার পছন্দ হয়নি, সবসময় আমার উপর অত্যাচার করে। তো আজকে সেই কথা নিয়ে কি অশান্তি হয়েছিল? আমাকে সবসময় মারাধারা করে, এ দেখো কাটা যান, এই দেখো। তো আজকেও কি আপনাকে মেরেছিল? মারিনি। হ্যাঁ, তো কি নিয়ে অশান্তিতে বাঁধলো? অশান্তি ওই যে ওই অ্যাঙ্গেল নিয়ে, অ্যাঙ্গেল নিয়ে। তারপরে কি করলো? তারপরে আবার কি? তারপরে ওখানে রান্না করছিল বাইরে, সে রান্না করছিল কীটাশন তেলে দিয়ে, তেল ঢেলে দিয়ে টোটাল ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে। তখন আপনার ছেলে কোথায় ছিল? হ্যাঁ, বাচ্চা ছেলে কোথায় ছিল? ঘরের মধ্যে, ওখানে বের করে নিয়ে এসেছিল। একটাই ছেলে? একটাই ছেলে। কত বয়স ওর ছেলের? বয়স কত? 9 বছর 3 মাস। আচ্ছা, বিয়ে হয়েছে কত বছর? 15 বছর। তো আপনার কি প্রায়ই এরকম অশান্তি হয়? হ্যাঁ, প্রায়ই অশান্তি হয়। অশান্তি কি আর কি বলবো, যখন তাঁত বুনতাম তখনও অশান্তি হতো, এখন সুখে শান্তিতে আসি তখনও অশান্তি হয়। তো এই বাড়ি করা নিয়ে কি মূলত অশান্তিটা হচ্ছে? না, তাহলে অনেক ধরনের অশান্তি আছে। তা এখন কি ভাবছেন, মানে থানায় বা কমপ্লেন করবেন বা এরকম কিছু? সেটা আমার সম্বন্ধে বলবে। আচ্ছা, শ্বশুরবাড়িতে জানিয়েছেন এরকম ঘটনা হয়েছে, তারা আসবে বলছে? যদিও তার স্ত্রী কোনো অভিযোগই স্বীকার করেননি, তিনি জানান অসাবধানতা বশত লম্ফ থেকে তার সিনথেটিক কাপড়ে আগুন লাগে এবং পরে তা সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। এইটুকু সময়ের মধ্যে এতক্ষণ দাউদাউ হয়ে গেল? এর মধ্যেই হয়েছে। আপনি তো ঘরেই ছিলেন? আটখানা বাইরে চলে গেছে, আগুন হচ্ছে, ছেলে চিল্লালো আর ওর বাবা রাস্তায় ছিল। তারপর আমাকে যে চিল্লানো করে আরেকজন এসে আমাকে টেনে নিয়ে চলে গেছে। তো কি করে হয়েছে? যেটা হয়েছে সত্যি বলবেন? সত্যি কথাটাই বলছি, যেটা জানেন না, আপনি ছিলেন না, আপনি আসেন, এখানে যারা পাঁচজন আছে তারা কথা। আচ্ছা, যাও। আরে
উৎপল বাবু তার স্ত্রীর বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জল মাছে আগুন ঘাগা করে একদম পুরো আমার ওই পর্যন্ত ঘুমো গিয়ে অঙ্গকার আমাকে কোথা থেকে আসলাম কাপড়ে তারপরে আগে আগে ঘাগা করে আমরা টাইম করে সব থেকে জল মাছে আমাকে কোকাই দোকান থেকে ঘুমো ছিল সবাই মিলে করা হয় প্রত্যেক থেকে এক না ও বলছে ওর বাড়িতেও আগুন ধরে গেছে সেটা অভিমানে নাকি অশান্তি আপনারা কতটুকু দুশ্চিন্তে আছেন কারণ আপনাদের বাড়ির পাশেই তো বাড়ি সেটা চিন্তা তো সবারই হবে আগুন লাগছে আমাকে আগুন দিকে তো এলাকা পুরো ছড়িয়ে যেতে পারত গ্যাস ফ্যাস এই একটিক চলছে গ্যাস চলছে সবাই গাঙ্গা বাঙ্গা চলছে গো পোগা ভাল করে আগুন ধরে দিয়েছে আগুন ধরানোর পরে আমাদের পাড়ার সকলে ছেলেপেলেরা সব মানে পাম্পের জল দিয়ে ওই আগুনটাকে নেভানোর চেষ্টা করা হয়েছে আপাতত আগুন কখন আগুনটা লাগে কখন আগুনটা প্রায় ঘন্টা তিনেক আগে আগুনটা লেগেছে আচ্ছা তো এখন নিভে গেছে নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা।